সঙ্গে সঙ্গে কড়কশ আওয়াজ করে দরজাটা আচমকা বন্ধ হয়ে যায়। রাহুলের মনে হলো কেউ যেন বাইরে থেকে জোর করে পাল্লা আটকে দিয়ে শেকল তুলে দিল। স্বপনদের চিৎকার ভেসে এলো। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে, তারা পাগলের মতো দরজায় লাথি মেরে চলেছে, কিন্তু কেউ সাড়া দিল না। দম বন্ধ করে বসেছিল রাহুল। সে জানতো তার সেই অদৃশ্য বন্ধুর গলা একসময় সে শুনতে পাবে, শোনাও গেল। নমস্কার, আজ আপনারা শুনবেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত প্রফুল্ল রায় রচিত পুরনো রাজবাড়িতে। ওনার জন্ম 1934 সালে বাংলাদেশের ঢাকা শহরে। 1947 সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে তিনি ভারতে চলে আসেন। ওনার লেখা উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে অন্যতম কেয়া পাতার নৌকো, মন্দমের উপাখ্যান ইত্যাদি। 1985 সালে তিনি বঙ্কিম পুরস্কার এবং 2003 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন পুরনো রাজবাড়িতে। শান্তনুদের বাড়ি থেকে বেরোতেই গরম বাতাসের ঝাপটাটা এসে লাগলো রাহুলের চোখে মুখে। রোদে ঝাঁঝা করছে চারদিক। কবছর ধরে কলকাতার আবহাওয়া ভীষণ বদলে যাচ্ছে। গরম পড়তে না পড়তেই এখন লু বইতে থাকে। দিনের বেলা 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি চড়ে যায়। খবরের কাগজে এ নিয়ে আজকাল প্রায়শই লেখালেখি বেরোচ্ছে। ঝোপঝাড় গাছপালা কেটে পুকুর আর জলা জায়গা বুঝিয়ে যেভাবে বিশাল বিশাল উঁচু উঁচু বাড়ি বেরোচ্ছে, তার ফলেই নাকি গরম হঠাৎ এত বেড়ে গেছে। আর কিছুদিন এভাবে চললে মরুভূমির ক্লাইমেটের সঙ্গে কলকাতার আবহাওয়ার তফাত থাকবে না। সাউথ ক্যালকাটার এই পাড়ার নাম কেয়াতলা। এমনিতে জায়গাটা ভারী শান্ত আর নিরিবিলি, কিন্তু এখন মে মাসের এই ভর দুপুরে রাস্তায় কোনো লোকজন নেই। চারপাশটা একেবারে খাঁকা করছে। আগুনের মতো গনগনে রোদে কে আর বাইরে বেরোবে? রাহুল 13 পেরিয়ে 14 পা দিয়েছে। একটা বিশাল ইংলিশ মিডিয়াম স্কুলে 8 পড়ে। থাকে দেশপ্রিয় পার্কের কাছে বিপিন পাল রোডে। ওর বাবা একজন পুলিশ অফিসার আর মা একটা হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। মা বাবার সে একমাত্র সন্তান, আর কোনো ভাই বোন নেই। শান্তনু রাহুলের সব থেকে প্রিয় বন্ধু। তারা একই স্কুলে একই ক্লাসে পড়ে। এই দুপুরবেলা কটা ক্যাসেট নেওয়ার জন্য রাহুল কেয়াতলায় এসেছিল। শান্তনুর বাবা একটা নাম করা ইংলিশ ডেইলির স্পোর্টস এডিটর। সারা দেশের মানুষ যারা খেলাধুলো ভালোবাসে তারা সবাই পরমেশ সান্যালকে চেনে। স্পোর্টস নিয়ে কাগজে তো নিয়মিত লেখেনি, ফুটবল বা ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের সময় রানিং কমেন্ট্রি দিয়ে থাকে। বলেন চমৎকার, সেই জন্য তার ফ্যানও প্রচুর। পরমেশ মেশোর বিশাল একটা লাইব্রেরি আছে। স্পোর্টসের অসংখ্য বই, ম্যাগাজিন আর ক্যাসেটে সেটা ঠাসা। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সের যত বড় বড় ইভেন্ট সারা পৃথিবী জুড়ে হয়েছে তার সমস্ত ক্যাসেটই এখানে পাওয়া যাবে। আর আছে অগণিত ফটোর অ্যালবাম। কে নেই সেখানে? ক্রিকেটে হামস লারুট থেকে বথাম, ওরেল উইক্স সোফার্স থেকে ব্রায়ান লারা, ব্র্যাডম্যান থেকে বুন, হ্যাডলি, মার্চেন্ট মানকার থেকে রুট গুলিড, মার্কো ভ্যান বাস্তেন পর্যন্ত সকলের ছবি যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে। তাছাড়া আছে বুপকা, ক্রিস লুইস, ক্রিস অটো এবং সেখান থেকে ম্যাজিক জনসন, জ্যাকি জয়নার পর্যন্ত সবাই। রাহুল ফুটবল আর ক্রিকেটের পোকা। কে কটা সেঞ্চুরি করেছে, কে ওয়ার্ল্ড কাপে কটা গোল করেছে, এমনকি কে 10 সেকেন্ডের নিচে 100 মিটার দৌড়ে রেকর্ড করেছে, সে সবই তার মুখস্থ।
তাদের স্কুলের ফুটবল আর ক্রিকেট টিমে প্রথম 11 জনের মধ্যে তার জায়গাটা একেবারেই পাকা। অবশ্য শান্তনুও থাকে ফার্স্ট ইলেভেনে। পরমেশ খুবই পছন্দ করে রাহুলকে। তিনি ঢালাও পারমিশন দিয়ে রেখেছেন যখন ইচ্ছা যে কোনো ক্যাসেট বা বই সে নিয়ে যেতে পারে। 7 দিন হলো গরমে ছুটি পড়েছে, আর ছুটিটা পড়তে না পড়তেই শান্তনুরা দিল্লি চলে গেছে। সেখানে ওর ছোট কাকার কাছে থাকে ওর ঠাকুমা। তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা আসতেই সবাইকে ছুটতে হয়েছে। কবে যে ওরা ফিরবে তার কোনো ঠিক নেই। কিয়াতলার বাড়িতে পড়ে আছে কাজের লোকেরা আর শান্তনুর বিধবা পিসি মণিমালা। গরমের ছুটিটা কিভাবে কাটবে দুই বন্ধু আগে থেকেই নানারকম প্ল্যান করে রেখেছিল, কিন্তু শান্তনুর ঠাকুমার অসুস্থ হয়ে যাওয়ার ফলে সেটা আর হলো না। সময়, বিশেষ করে দুপুরটা এখন আর কাটতে চায় না রাহুলের। তাই সে ঠিক করেছিল শেষ 4টে ওয়ার্ল্ড কাপের সেরা খেলাগুলোর ক্যাসেট দেখেই সে কাটিয়ে দেবে। সেই জন্যই আজ তার কেয়াতলায় আসা। একটা পলিথিনের প্যাকেটে 5খানা ক্যাসেট পুড়ে নিয়ে সে যখন বেরোচ্ছে, মণিমালা পিসি বলে উঠলে, বাবা এই রোদের মধ্যে যেতে হবে না, এখানেই সিডি চালিয়ে দেখে নে, বিকালে বাড়ি যাস। রাহুল শোনেনি, কিন্তু বলেছে, হ্যাঁ এইটুকুই তো রাস্তা, 10 মিনিটের মধ্যেই চলে যাব। আসলে মাকে না জানিয়েই চলে এসেছি, বেশি দেরি করলে খোঁজাখুঁজি শুরু করে দেবে, মা টের পাওয়ার আগেই ফিরে যেতে হবে। কেয়াতলার ওই রাস্তাটা বাঁদিকে একটা বাঁক ঘুরে সাদার্ন এভিনিউতে পড়েছে। সেখান থেকে কোনাকুনি রাস্তা পেরিয়ে ওধারে গেলে রামকৃষ্ণ মিশন অফ কালচারের বিশাল বাড়ি। ওখান থেকে দেশপ্রিয় পার্ক যাওয়ার প্রচুর বাস পাওয়া যায়। রাহুল বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে চলল। ঝাঁঝা রোদে রাস্তার পিচ একেবারে গলে যাচ্ছে। আশেপাশে লোকজনও তেমন নেই, কাক বা কুকুর টুকুরও চোখে পড়ছে না। যেদিকে যতদূর চোখ যায় গাছপালা বাড়িঘর সব যেন ঝলসে যাচ্ছে। বাঁকের মুখটায় আসতেই চোখে পড়ল ডান দিকে ফুটপাথ ঘেঁষে একটা সবুজ অ্যাম্বাসাডার দাঁড়িয়ে আছে। ছুরির ফলার মতো ঝকঝকে রোদে ভালো করে তাকানো যাচ্ছে না। তবু তার মনে হলো গাড়ির ফ্রন্ট সিটে ড্রাইভার স্টিয়ারিং হাতে বসে আছে। অ্যাম্বাসাডার থেকে রাহুল যখন ফুটপাঁচেক দূরে, হঠাৎ রাস্তা ঘিরে প্রায় 6 ফিট হাইটের দুটো লোক দুপাশ থেকে তার পথ আটকে দাঁড়ালো। দুজনেরই দারুণ মাস্কুলার চেহারা, পরনে ট্রাউজার্স আর বুশ শার্ট, আর পায়ে মোটা সোলের জুতো। একজনের মুখ পরিষ্কারভাবে কামানো, আর একজনের সরু শৌখিন গোঁপ আছে। কারো বয়সই 27-28-এর বেশি নয়, দেখে মনে হয় ভালো ফ্যামিলির ছেলে। মাথাটা দ্রুত একবার ডাইনে একবার বাঁয়ে ঘুরিয়ে লোক দুটো দেখে নিল রাহুলকে। ওদের মতলব যে একেবারেই ভালো নয় সেটা মুহূর্তে টের পেয়েছে সে। এই নির্জন দুপুরে এমন কেউ নেই যে তাকে সে ডাকতে পারে। অনেকটা দূরে সাদার্ন এভিনিউতে অবশ্য হুস হুস করে বাস আর প্রাইভেট কার ছুটে যাচ্ছে, লোকজনও কিছু দেখা যাচ্ছে, কিন্তু সেখান থেকে চেঁচিয়ে গলা ফাটালেও ওরা শুনতে পাবে না। কাজেই মাথাটা এখন ঠান্ডা রাখতে হবে এবং সুযোগ পাওয়া মাত্রই সাদার্ন এভিনিউর দিকে ছুট লাগাবে। সে তাদের স্কুলের একজন দুর্দান্ত স্প্রিন্টার, 100 মিটার দৌড় আর 200 মিটার হার্ডল রেসে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন। সে একবার ছুট লাগালে এই লোক দুটো তাকে কোনোভাবেই ধরতে পারবে না। সরু গোঁফওয়ালা লোকটা মনে হয় থট রিডার, মুখ দেখে মনের কথা টের পায়। সে হেসে হেসে বলল, তুমি যে চ্যাম্পিয়ন স্প্রিন্টার তা আমরা জানি, তাই দৌড়াবার চেষ্টা করো না। দেখা যাচ্ছে তার সম্পর্কে এরা অনেক খবর রাখে। রাহুল জিজ্ঞাসা করল, কি চান আপনারা? এ প্রশ্নের উত্তর কেউ দিল না। গোঁফ না থাকা লোকটা বলল, আমাদের তুমি বন্ধু মনে করতে পারো, আমরা যা বলবো সেই মতন যদি চলো তাহলে কোনো ভয় নেই।
বলতে বলতে একটা ছোট রিভলভারের নল রাহুলের ডান কানের ওপর ঠেকায়। সঙ্গে সঙ্গে ওধার থেকে গোঁফওয়ালা লোকটা আর একটা রিভলভার বার করে তার বাঁ কানের ওপর ছুঁয়ে রাখে। রাহুল বুঝতে পেরেছিল ওগুলো সত্যিকারের রিভলভার, কোনো খেলনা টেলনা নয়। এমন ভয়ঙ্কর অবস্থাতেও সে কিন্তু ঘাবড়ে গেল না, বেশ মজা করেই বলল, এটা কি বন্ধুর মতো কাজ হচ্ছে? উপায় নেই, তোমাকে তো আমরা চিনি, যে কোনো সময় ঝামেলায় ফেলে দিতে পারো, তাই তো দুটো বার করতে হয়েছে। রিভলভার দুটোই সাইলেন্সার লাগানো আছে, তাই গুলি চালালে একটুও শব্দ হবে না। আশা করি সব জানার পর তুমি আর কোনো গোলমাল টোলমাল করবে না, শুধু শুধু রিক্স নিয়ে কি লাভ? উই এক্সপেক্ট ইউ টু কোঅপারেট উইথ আস। লোক দুটো অবশ্য শিক্ষিত, যেভাবে ইংরাজি শব্দগুলো গোঁফওয়ালা উচ্চারণ করছিল তাতে করে মনে হলো ইংলিশ মিডিয়ামেই সে পড়াশোনা করেছে। রাহুল বলল, অল রাইট, কোঅপারেট করব, কিন্তু একটা কন্ডিশন আছে। হঠাৎ লোকটা চঞ্চল হয়ে ওঠে, বলে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না, কে কখন হুট করে এসে পড়বে, চলো রাহুল বাবু। রাহুলের হাতটা ধরে সেই সবুজ অ্যাম্বাসাডারটাই তুলে ফেলে ওরা, এবং তাকে মাঝখানে বসিয়ে দুপাশে মাথায় বন্দুক ঠেকিয়ে রাখে। ড্রাইভার তখনই গাড়িতে স্টার্ট দেয়। মুহূর্তের মধ্যে সেটা রামকৃষ্ণ মিশন আর গোল পার্ক ডাইনে রেখে সোজা গড়িয়াহাটে চলে আসে। গড়িয়াহাটের মোড়টায় সবসময় জ্যাম হয়ে থাকে, কম করে 15-20 মিনিট এখানে আটকে থাকতে হয়, তারপর ট্রাফিক পুলিশের সিগনাল পাওয়া যায়। রাহুল কিন্তু ভেবে রেখেছিল, অ্যাম্বাসেডারটা দাঁড়িয়ে গেলেই সে তো আর মুখে কিছু বলতে পারবে না, ইশারাতেই পাশের গাড়ির লোকেদের বুঝিয়ে দেবে যে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সে সুযোগ আর পাওয়া গেল না, পুলিশ হাত তুলে সিগনাল দিয়ে রেখেছিল। অ্যাম্বাসেডারটা ঝড়ের গতিতে ডান দিকে ঘুরে বিজন সেতুর দিকে চলে গেল। এখানে আশেপাশে বাস, ট্রাম, অটো স্রোত, মানুষজনও প্রচুর, কিন্তু কাউকে কিছু জানানো সম্ভব হলো না। অসহায়ের মতো মুখ বুজে থাকতে হল। গাড়িতে ওঠবার পর গোঁফওয়ালা এবং গোঁফিন টু শব্দটি করেন, সিদ্ধারা খাড়া করে চনমনে চোখে চারদিকে লক্ষ্য করছিল। কসবা পেরোবার পর লোক দুটোর দুর্ভাবনা অনেকটা কম হয়ে গেল যেন। সিটের পেছন দিকে আরাম করে হেলান দিয়ে বসলো তারা, কেননা এদিকটা একেবারেই ফাঁকা। দূরে গভর্নমেন্ট হাউজিং স্কিমের একই রকম চেহারার অনেক বাড়িটারই চোখে পড়ল। দুধারের মাঠে গরু আর ছাগল রয়েছে, তবু মানুষ টানুষ নেই। উল্টো দিক থেকে প্রচণ্ড স্পিড তুলে কয়েকটা প্রাইভেট কার শাঁসা করে বেরিয়ে গেল। গোঁফিন লোকটা এবার বলল, হ্যাঁ, কন্ডিশনের কথা কি যেন বলছিলে? আমার সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করতে পারবেন না। আরে না না, তোমার মতন ইন্টেলিজেন্ট ভালো ছেলের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যায়? আমরা তোমার কোনো ক্ষতি করব না। থ্যাঙ্কস, কিন্তু কিন্তু কি? আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সেটা তো এক্ষুনি বলা যাবে না। সবাই একটু চুপচাপ হয়ে গেল। তারপর রাহুল জিজ্ঞাসা করল, আচ্ছা এই যে আমাকে নিয়ে যাচ্ছেন, আপনারা কি আমাকে খুন টুন করতে চান? দুজনে এবার ভীষণ প্রিয়মান হয়ে পড়ল। গোঁফওয়ালা লোকটা খুব কাথর কণ্ঠে বলল, না না, তুমি আমাদের ফ্রেন্ড, তোমাকে আমরা মার্ডার করব, এমন কথা তুমি মুখ থেকে বার করতে পারলে? ঠিক আছে ঠিক আছে, উইথড্র করছি। তবে আপনারা কি আমাকে কোথাও আটকে রাখতে চান? আটকে রাখবো মানে? তুমি আমাদের একজন লাভেবল গেস্ট, কিছুদিন আমাদের সাথে থাকবে। কিন্তু কতদিন? দ্যাট ডিপেন্ডস। বুঝতে না পেরে রাহুল একবার গোঁফওয়ালা আর একবার গোঁফিন লোকটার দিকে তাকালো। গোঁফওয়ালা বলল, আসলে ব্যাপারটা নির্ভর করছে তোমার বাবার ওপর, তিনি যদি আমাদের কথায় রাজি হন তাহলে 2-3 দিনের ভেতর তুমি বাড়ি ফিরে যাবে,
কিন্তু তিনি যদি দেরি করেন তাহলে তোমার ফেরাটাও দেরি হবে। কিছুক্ষণ চিন্তা করে নিল রাহুল, তারপর বলল, আমার বাবার কাছে আপনারা কি চান? টাকা? গোফের লোকটা যেন একটু লজ্জা পেয়েছে, এরকম একটা ভাব করে জিভ কাটে, তারপর বলে, ছি ছি, তোমার জন্য র‍্যানসাম চাইবো? আমাদের এত খারাপও ভেবো না। র‍্যানসাম কথাটার অর্থ যে মুক্তিপণ তা রাহুল জানে। সে বেশ অবাকই হল, এই ধরনের লোকেরা টাকা আদায়ের জন্য ছেলে মেয়ে চুরি করে নিয়ে যায়, কিন্তু এরা টাকা চায় না। রাহুল জিজ্ঞাসা করল, তাহলে? তোমাকে সোজাসুজিই বলা যায়, তোমার বাবা তো একজন বিরাট পুলিশ অফিসার। এবার আর অবাক হলো না রাহুল, তাদের সম্বন্ধে সব খবর জোগাড় করেই গোঁফওয়ালারা তাকে কিডন্যাপ করেছে। সে আস্তে আস্তে মাথা নাড়ল। গোঁফওয়ালা বলল, পরশু উনি আমাদের কজন বন্ধুকে অ্যারেস্ট করেছেন, ওদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেই তুমি বাড়ি ফিরে যাবে, সেই কটা দিন শুধু তোমাকে আমাদের সাথে থাকতে হবে। এবার রাহুলের মনে পড়ে যায়, সত্যি পরশু বাবা তার ডিপার্টমেন্টের কয়েকজন জুনিয়র অফিসারকে নিয়ে একদল ব্যাংক ডাকাতকে ধরেছিল। কাগজে সেই খবর বেশ বড় করে বেরিয়েছে। গোঁফওয়ালাদের মতলব হলো তাকে আটকে রেখে ওদের পুলিশের হাত থেকে বের করে আনা। রাহুল কি বলবে ভেবে পেল না। গোঁফহীন লোকটা বলে উঠল, এই ব্যাপারে বন্ধু হিসেবে তোমার কাছে একটু সাহায্য চাই। কি সাহায্য? আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে টেলিফোন আছে, ফোন করে বাবাকে বলবে যেন আমাদের বন্ধুদেরকে ছেড়ে দেয়। বাবা হয়তো মনে করতে পারে তোমার গলা করে কেউ কথা বলছে, তাই একটা চিঠিও লিখে দেবে, সেটা আমরা ওর কাছে পৌঁছে দেব। এখন আপত্তি করলে বা রাজি না হলে গোঁফওয়ালারা নিশ্চয়ই খুশি হবে না, ওদের চটিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কোথায় যে ওরা নিয়ে যাচ্ছে, কখন সেখানে বা পৌঁছবে জানা নেই, তবু ভাবার মতো খানিকটা সময় নিশ্চয়ই সে পেয়েছে। পরে সে ঠিক করে নেবে কি করবে আর কি না করবে, এখন ওদের কথায় সায় দেওয়াটাই ভালো। রাহুল বলে উঠল, ঠিক আছে, মেনি থ্যাঙ্কস। আমরা আসানগঞ্জ বলে একটা জায়গায় পৌঁছে তোমাকে একটু কষ্ট দেব। ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে যায় রাহুল, অবশ্য লোক দুটোকে একদমই বুঝতে দেয় না। বলে, কি রকম কষ্ট? তোমার চোখ বেঁধে ফেলব, কারণ আসানগঞ্জ থেকে আমরা কোন রাস্তায় যাব সেটা তোমাকে জানাতে দিতে চাই না। আচ্ছা ঠিক আছে। এদিকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত এসে গেছে তারা, তার পরের রাস্তা টাস্তা তার একেবারেই অজানা। এয়ারপোর্ট পেরোবার পর গাড়ির স্পিড আরও বেড়ে গেল। এখন রাহুলরা যেখান দিয়ে যাচ্ছে তার দুধারে প্রচুর গাছপালা, একটানা ক্ষেত, মাঝে মাঝে দু একটা মজা খাল, খালের ওপর বাঁশের সাঁকো, এসবের ফাঁকে ফাঁকে গ্রাম, সেখানে টিন বা টালির চালের বাড়িঘর। উল্টো দিক থেকে 10-15 মিনিট পরপর ট্রাকের কনভয় গাঁক গাঁক করতে করতে কলকাতার দিকে ছুটে যাচ্ছে। নাম্বার প্লেট দেখে রাহুল বুঝতে পারল ওগুলো আসছে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক কি তামিলনাড়ু থেকে। গোঁফের লোকটা এক সময় বলে, তুমি আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেট করছো তাতে আমরা খুব খুশি, এই দুটোটা দরকার নেই, কি বল? বলে রিভলভার দেখিয়ে দেয়। সেই রিভলভার দুটো এখনো রাহুলের কানের উপর ঠেকানো রয়েছে। রাহুল একটু হাসে শুধু, কোনো উত্তর দেয় না। গোঁফহীন এবং গোঁফওয়ালা তাদের রিভলভার দুটোকে পকেটের মধ্যে পুরে ফেল। তারা ধরেই নিয়েছে রাহুল কোনো রকম গোলমাল করবে না। গোঁফওয়ালা লোকটা বলল, তুমি চাইনিজ খেতে খুব ভালোবাসো তাই না? আচ্ছা কি করে জানলেন? উত্তর না দিয়ে গোঁফওয়ালা বলল, তুমি আর তোমার ওই বন্ধু শান্তনু,
তোমরা তো মাঝে মাঝে ল্যান্সডাউন রোডের সাংহাই রেস্তোরাঁয় খেতে যাও, তাই না? তোমার বাবাও ওখান থেকে সপ্তাহে দুদিন ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর অ্যাসপারাগাস স্যুপ কিনে নিয়ে যান বাড়িতে, তাই না? দেখা যাচ্ছে এরা তাদের উপর অনেকদিন লক্ষ্য রেখে বহু খবর জোগাড় করেছে। সে এ ব্যাপারে কোনো প্রশ্ন না করেই বলল, হ্যাঁ তোমার জন্য আমরা মিক্সড ফ্রাইড রাইস আর ফ্রাইড গ্রুপ বাটার ভেটকি নিয়ে যাচ্ছি। তুমি পেস্তা দেওয়া আইসক্রিম খেতে খুব ভালোবাসো, কিন্তু এই গরমে আইসক্রিম গলে যাবে, তাই জল ভরা তালসার সন্দেশ নিয়েছি। ডিনারটা মনে হয় খুব খারাপ হবে না? রাহুল সঙ্গে সঙ্গে সায় দিল, একেবারেই না। গোফিন লোকটা জিজ্ঞাসা করল, তুমি ব্রেকফাস্ট আর লাঞ্চে কি খাও? আপনারা এত খবর রাখেন আর এটা জানেন না? গোফিন লোকটা একটু থিতিয়ে যায়, তারপর হাসি মুখে বলে, সত্যি জানি না, তোমার বাড়ির ভেতর তো কখনো যাইনি, যা খেতে চাইবে সবই জোগাড় করে ফেলবো। আমি ফ্রাইড প্রন বাটার ভেটকি টেটকি খুব ভালোবাসি। খানিকক্ষণ চিন্তা করে গোফিন লোকটা বলে, ঠিক আছে ওটা আমাদের ওপর ছেড়ে দাও, আপনারা যা দেবেন তাই খাবো। গাড়ি চলছে তো চলছে, বেলা পড়ে আসছিল ক্রমশ, রোদের রং হলুদ হয়ে যাচ্ছে। গোফিন এবং গোফওয়ালা সামনে কথা বলে যাচ্ছিল, একজন থামে তো আর একজন শুরু করে। ওরা জানতে চাইছিল রাহুলের স্কুলের কথা, স্যারেরা কে কেমন মানুষ, কিভাবে পড়ান। জুরাসিক পার্ক নামে যে দারুণ একখানা ছবি এসেছে সেটা সে দেখেছে কিনা, আর না দেখে থাকলে যেন দেখে নেয়, এই সব। রাহুল অন্য মানুষের মতো হু হা করে যাচ্ছিল। আসলে সে ভাবছিল সন্ধ্যের সময় গাড়িটা যখন আসানগঞ্জে পৌঁছবে গোফওয়ালারা তার চোখটা বেঁধে দেবে, আর চোখ বন্ধ থাকলে কিছুই দেখা বা করা যাবে না। যা করবার তাই আসানগঞ্জে পৌঁছাবার আগেই তাকে করতে হবে, কিন্তু কি করা যায় সেটাই মাথায় আসছে না রাহুলের। দুধারে দুজন পাহারাদার গা ঘেঁষে বসে আছে, তাছাড়া গাড়িটাও ছুটছে প্রচণ্ড গতিতে। দরজাটা খুলে লাফিয়ে সে বেরিয়ে যাবে তারও কোনো উপায় নেই। ভাবতে ভাবতে মস্তিষ্কে একটা প্ল্যান এসে যায় রাহুলের। আস্তে আস্তে সিটে হেলান দিয়ে সে চোখ বোঝে, যেন গাড়ির ঝাঁকুনিতে আর ক্লান্তিতে ঘুম এসে গেছে তার। গোফিন লোকটা খানিকটা ঝুঁকে জিজ্ঞাসা করে, কি হলো তোমার, শরীর খারাপ লাগছে? হতেই পারে, একটা না এতক্ষণ মোটর জার্নি, তার উপর এত গরম। গোফিন লোকটা আদরের ভঙ্গিতে রাহুলের হাতে একটা হাত রেখে বলে, ইচ্ছে করলে তুমি আমাদের কাঁধে মাথা রেখে ঘুমাতে পারো। না ঠিক আছে, একটু জল। গোফিন লোকটা ড্রাইভারকে বলে, এই আজিজ, তোর কাছে ওয়াটার বোতলটা ছিল না, দেখ তো জল আছে কিনা। ড্রাইভারের নামটা জানা হয়ে গেল রাহুলের। কখন পুড়িয়ে গেছে? মুশকিল হলো। আচ্ছা এক কাজ কর স্বপন, রাস্তায় টিউব ওয়েল টল চোখে পড়লে ওয়াটার বোতলটা ভরে নিস। হ্যাঁ তাই নিতে হবে। গোফিন লোকটার নাম স্বপন। সে এবার রাহুলের ডান পাশের গোফওয়ালাকে বলল, রাস্তার ওধারে নজর রাখিস তো সুবল, টিউবওয়েল ওদিকেও থাকতে পারে। গোফওয়ালা অর্থাৎ সুবল ঘাড় ঘেলিয়ে দেয়। আচ্ছা স্বপন, সুবল এবং আজিজ, মনে মনে নাম তিনটে মুখস্থ করে ফেলে রাহুল। আরও অনেকটা যাওয়ার পর সূর্য যখন ডুবে যাচ্ছে, পশ্চিম দিকের গাছপালার মাথা শেষবেলার রোদে লাল হয়ে উঠেছে, সেই সময় স্বপন চেঁচিয়ে ওঠে, আজিজ গাড়িটা একটু থামা। সবুজ অ্যাম্বাসাডার দুরন্ত গতিতে ছুটতে ছুটতে শব্দ করে থেমে যায়। দেখা গেল রাস্তার বাঁধারে একটা কুয়োকে ঘিরে ছোটখাটো একটা ভিড়। ওখানের সবাই নানান বয়সের মেয়ে মানুষ,
ওদের সঙ্গে একটা করে মাটি বা পেতলের কলসি, একজন দড়ি টেনে টেনে কুয়ো থেকে জল তুলছে, অন্যরা অপেক্ষা করছে। কাছাকাছি কোথাও নিশ্চয়ই গ্রাম আছে, ওরা সেখান থেকে জল নিতে এসেছে। স্বপন বললে, রাহুল বাবু তোমরা একটু ওয়েট করো, আমি কুয়ো থেকে একটু জল নিয়ে আসছি। রাহুল সাড়া দেয় না, যেন ঘুমিয়ে পড়েছে এমন একটা ভাব করে কাত হয়ে থাকে। স্বপন আজিজের ওয়াটার বটলটা হাতে ঝুলিয়ে কুয়োর দিকে চলে যায়। রাহুল মনে মনে ভেবে নেয়, জল নিয়ে স্বপনের ফিরে আসতে মিনিট পাঁচেকের বেশি লাগবে না, সময়টা খুবই দামি, যা করার এর মধ্যেই করতে হবে। আস্তে আস্তে ডান দিকে ফিরে চোখের পাতা অল্প করে খুলে রাহুল দেখতে পায় সুবল জানলার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে সিগারেট খাচ্ছে, আর আজিজ খুব মন দিয়ে উইন্ডো স্ক্রিনের ওধারে কি যেন একটা দেখছে। দুজনের কারুরই তার দিকে কোনো লক্ষ্য নেই, এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। নিঃশব্দে সে ওধারের দরজা দিয়ে নেমে যায়। কুয়োর দিকে যাওয়াটা একেবারেই নিরাপদ নয়, সেখানে স্বপন রয়েছে। রাহুল সবুজ অ্যাম্বাসাডার আর স্বপনের ওপর চোখ রেখে খুব সাবধানে উল্টো দিকের কয়েক পা গিয়ে ছুটতে শুরু করে। এদিকটায় বাড়িঘর গ্রাম টাম কিছুই নেই, জায়গাটা সমতল নয়, উঁচু নিচু, যতদূর চোখ যায় ঢেউ খেলানো ফাঁকা মাঠ, মাঝে মাঝে ঝোপঝাড়। ছুটতে ছুটতে রাহুল ভাবল, সবার আগে স্বপনদের চোখের আড়ালে যাওয়া দরকার, তারপর ঠিক করবে কি করে কলকাতায় ফেরা যায়। তার সঙ্গে 40 টাকা মতো আছে, বাস বা ট্রাম যাই পাওয়া যাক না কেন, এই টাকায় কলকাতার টিকিট হয়ে যাবে। শুধু আফসোস হচ্ছে শান্তনুদের ওই ক্যাসেটগুলো গাড়িতেই পড়ে রইল, ওগুলো আনলে এতটা ওজন নিয়ে দৌড়তে অসুবিধাই হতো। স্বপনের মাথার ভেতর একটা ক্লোজ সার্কিট টিভি বসানো রয়েছে, যেন হঠাৎ বোধহয় বুঝতে পারে রাহুল গাড়ির ভেতর নেই। দ্রুত ঘুরে দাঁড়ায় সে, যা ভেবেছিল ঠিক তাই, গাড়িতে আজিজ আর সুবল ছাড়া আর কেউ নেই। বিদ্যুৎ গতিতে স্বপন অ্যাম্বাসাডারটার কাছে চলে আসে, চিৎকার করে বলে, ইডিয়েট ছেলেটা ভাবলো এখানে তোরা এখানে বসে আছিস, ওকে ধরতে না পারলে ভীষণ বিপদ হবে, বেরিয়ে আয় তাড়াতাড়ি। আজিজ আর সুবল গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে, এধারে ওধারে তাকিয়ে অনেক দূরে ওরা একটা ছোট্ট টিলার মাথায় রাহুলকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে শিকারি কুকুরের মতো সেদিকে ছুটতে থাকে। রাহুল দৌড়তে দৌড়তে মাঝে মাঝে পেছন দিকে তাকাচ্ছিল, সে স্বপনদের দেখতে পেয়েছে, যদিও তাদের মধ্যে 300-400 গজের দূরত্ব, আর সে নিজে চ্যাম্পিয়ন স্প্রিন্টার, তবু সে ছোটার গতি আরও বাড়িয়ে দেয়। রুক্ষ পাথুরে মাটির ওপর দিয়ে হরিণের মতো যেন উড়ে যাচ্ছে রাহুল, সে জানে এ জন্মে তাকে ধরা স্বপনদের পক্ষে সম্ভব নয়। তবে একটাই ভয়, যদি পেছন থেকে গুলিটুলি ছুঁড়ে বসে, অবশ্য এত দূর থেকে ছুটন্ত অবস্থায় টার্গেটে গুলি লাগানো প্রায় অসম্ভব। প্রায় 2 কিলোমিটার দৌড়াবার পর খানিকটা দূরে একটা নদী চোখে পড়ল, নদীটা একসময় বিরাট ছিল, কিন্তু দুধারে খাত অনেকটা শুকিয়ে গেছে, মাঝখানে 50 গজের মতো সরু জলের ধারা, নদীটার এপারে ওপারে অসংখ্য বক মৌনিবাদের মতো বসে আছে। রাহুল থমকে দাঁড়িয়ে যায়, তারপর পলকের মধ্যে ঘুরে তাকাতেই চমকে ওঠে, স্বপনেরা তার পিছু ছাড়েনি। মাঝখানে দূরত্বটা সেই 300-400 গজের মতোই রয়ে গেছে, তবে আগে তিনজন একসঙ্গে প্রায় গায়ে গা ঠেকিয়ে আসছিল, এখন তারা কৌশলটা পাল্টে ফেলেছে। স্বপন আসছে অনেকটা ঘুরে ডান দিক থেকে, আজিজ বাঁ দিক থেকে, আর সুবল সোজাসুজি, তার মানে নদীর দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রাহুল তত্তর করে নেবে যায়, সে খুব ভালো সাঁতার জানে, অ্যান্ডারসন ক্লাবে ছোটবেলা থেকেই সে শিখে আসছে, কিন্তু তার দরকার পড়ল না, নদীতে মোটে কোমর সমান জল। রাহুলকে দৌড়ে আসতে দেখে বকেরা আওয়াজ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যেতে লাগল। নদী পেরিয়ে ওপারে উঠে
সিকি কিলোমিটার যেতেই পাতলা জঙ্গল, সেটার পার হলেই মস্ত একটা টিলা। টিলার মাথায় জঙ্গল ঘন হয়ে আছে, তার ভেতর প্রকাণ্ড একটা ভাঙাচোড়া বাড়ি। এক সময় হয়তো রাজপ্রাসাদ টাসাদ ছিল। টিলায় উঠে এবার আবার পেছন ফিরল রাহুল। স্বপনেরা এখনো তাড়া করে আসছে। এদিকে সূর্য প্রায় ডুবে গেছে, আবছা অন্ধকার নামতে শুরু করেছে চারিদিকে। রাজবাড়িতে ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই রাহুলের। জঙ্গল ঠেলে আরও কিছুটা যাওয়ার পর বিশাল একটা গেট, লোহার পান্না কবেই ভেঙে গেছে। পাশের নহবতখানাটারও একই হাল। রাহুলের পায়ের শব্দে শুকনো পাতার ওপর দিয়ে সরসর করে গিরগিটি আর নানা ধরনের পোকামাকড় ছুটে যেতে লাগলো। কোথায় যেন তিন চারটে তক্ষক ডেকে উঠল। রাহুল রাজবাড়িতে ঢুকে পড়ে। আপাতত এখানে তাকে লুকিয়ে থাকতে হবে, তারপর ঠান্ডা মাথায় ভাববে কী করে স্বপনদের চোখে ধুলো দিয়ে কলকাতায় পৌঁছানো যায়। গেট পেরোতেই অনেকটা ফাঁকা জায়গা, বোঝা যায় সেখানে একসময় বাগান ছিল, এখন শুধুই আগাছা। তার ভেতর পাথরের তৈরি অনেকগুলো হাত পা ভাঙা পরী মুখ থুবড়ে পড়ে আছে, একটা মস্ত ফোয়ারাও দেখা গেল, তবে সেটার অবস্থাও এই একই পরীগুলোরই মতো। আগাছার ভেতর দিয়ে একটু এগোলেই চওড়া চওড়া অনেকগুলো শ্বেত পাথরের সিঁড়ি। সিঁড়ি ভেঙে একতলায় একটা প্রকাণ্ড হল ঘরে চলে আসে রাহুল। মেঝেতে এক ফুট ধুলোবালি জমে আছে। হলটাকে ঘিরে দশ বারোটা ঘর, কিন্তু কোনোটারই জানলা দরজা নেই। সব হাঁ হাঁ করছে। না, এখানে লুকিয়ে থাকা যাবে না, স্বপনরা ঠিক ধরে ফেলবে। হলের ডান দিকে দোতলায় যাওয়া সিঁড়ি, সিঁড়ি ভেঙে তত্তর করে উপরে উঠে যায় রাহুল। দোতলাটা ঠিক নিচের তলারই মতো। বিরাট হল ঘিরে এখানেও অনেকগুলো ঘর, কিন্তু সেগুলোরও দরজা জানলা কবেই লোপাট হয়ে গেছে। রাহুল এমনিতে খুব সাহসী ছেলে, কিন্তু এখন একেবারে দিশেহারা হয়ে পড়েছে। কি করবে, কোথায় লুকোবে যখন ঠিক করতে পারছে না, সেই সময় চাপা ঘষা ঘষা গলায় কে যেন একটা বলে উঠল, ভয় নেই কোনো, ডান পাশে সিঁড়ি আছে, সোজা ছাদে চলে যাও। রাহুল চমকে ওঠে, তার সারাটা গায়ে কাঁটা দেয়, ভয়ে কাঠ হয়ে চারপাশে তাকাতে থাকে সে, কিন্তু কাউকে দেখতে পায় না। সেই গলাটা আবার শোনা যায়, দাঁড়িয়ে থেকো না, ওরা এসে পড়ল বলে। সাহস করে এবার রাহুল জিজ্ঞাসা করে, কাদের কথা বলছেন? যারা তোমায় তাড়া করে নিয়ে এসেছে। আপনি কি করে জানলেন? ছাদের আলসের কাছে দাঁড়িয়েছিলাম, চোখে পড়ল। আপনি কে? নির্মল সেন, তোমার বন্ধু, চলো শিগগিরই চল। এরকমই তাড়া দিতে দিতে রাহুলকে অদৃশ্য কেউ সিঁড়ির দিকে নিয়ে যায়। দেখা না গেলেও ওপরে উঠতে উঠতে সে টের পায় তার পাশাপাশি কেউ একজন আছে। ছাদটা জঙ্গলে বোঝাই, একধারে ভাঙা আলমারি, খাট এবং অন্যান্য বাতিল আসবাবপত্রে ডাঁই হয়ে আছে। আরেক দিকে লোহার দরজার একটা ঘর। ঘরে যে লোহার দরজা লাগানো হয় সেটাই এই প্রথম দেখল সে। রাহুল কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া গেল, সেই সঙ্গে স্বপনদের গলা ভেসে আসছে, সুবল একসময় বলে উঠল, এই বাড়িটা খুব চেনা চেনা মনে হচ্ছে, অনেকদিন আগে একবার এসেছিলাম না? হ্যাঁ, নির্মলকে তো এখানেই নিয়ে এসেছিলাম, তুই তো এখানেই ওর মাথায় গুলি করেছিলিস। আমি একা নই, তোরা দুজনেও। অজিজের বুলেটটা লেগেছিল নির্মলের পেটে আর তোরটা ওর বুকে। এই বাড়িতে আজ আরো একটা মার্ডার হবে। শুনতে শুনতে বুকের ভেতরটা হিম হয়ে আসে রাহুলের। কানের কাছে সেই ঘষা গলাটা ফের শুনতে পাইছে। নার্ভাস হয়ে চট করে ভাঙা আলমারি টালমারির পেছনে লোকাও। রাহুল আর দাঁড়ায় না,
দৌড়ে আসবাবে স্তূপের আড়ালে গিয়ে গুটি শুটি মেরে বসে। গরমকালে সন্ধে বলে অন্ধকার এখনো তেমন ঘন হয়নি, তাই সে দেখতে পেল স্বপনরা উপরে উঠে এসেছে। ইলেভেন সাইড ফুটবল খেলার মাঠের মতো ছাদটা বিশাল। স্বপনরা এ মাথা থেকে ও মাথা তিন চারবার উন্মাদের মতো ছোটাছুটি করল। এইটুকু বাঁচোয়া, রাহুলের দিকে ওরা আসেনি। ওরা যে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে সেটা ওদের কথাবার্তা শুনলেই বোঝা যায়। ছোকরা গেল কোথায়? জানি, ওকে তো এই ছাদেই উঠতে দেখলাম, এর ভেতরেই উবে গেল। চল চল কাঠ নিস, একবার দেখে আসি। গোটা ছাদের ধার ঘেসে ঘুরে ঘুরে অনেকখানি ঝুঁকে কার্নিস দেখল স্বপনরা, তারপর হতাশ হয়ে ছাদের মাঝখানে চলে এলো। ছাদে ওঠার একটাই সিঁড়ি, ওপর থেকে লাফ না দিলে তো আমাদের চোখে ধুলো দিয়ে নিচে নামার উপায় নেই। তাহলে কোথায় উবে গেল? হঠাৎ আজিজ বলে উঠল, আরে ওই ঘরটা তো দেখাই হয়নি, চল চল চল, নিশ্চয়ই ওই ঘরে লুকিয়ে আছে। লোহার দরজাওয়ালা ঘরের দিকে আঙুল বাড়িয়ে দেখায় সে, তারপর তিনজনে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে সেই ঘরটায় ঢোকে। সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজ করে দরজাটা আচমকা বন্ধ হয়ে যায়। রাহুলের মনে হলো কেউ যেন বাইরে থেকে জোর করে পাল্লা আটকে দিয়ে শেকল তুলে দিল। স্বপনদের চিৎকার ভেসে এলো। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে, তারা পাগলের মতো দরজায় লাথি মেরে চলেছে, কিন্তু কেউ সাড়া দিল না। দম বন্ধ করে বসেছিল রাহুল। সে জানতো তার সেই অদৃশ্য বন্ধুর গলা একসময় সে শুনতে পাবে, শোনাও গেল। বেরিয়ে এসো। রাহুল আড়াল থেকে উঠে আসতেই অশরীরী এবার বলে উঠল, তোমার নামটা এখনো জানা হয়নি ভাই। রাহুল। এসো আমার সঙ্গে। কোথায়? এসোই না, তোমার সঙ্গে ভালো করে কথা বলার সময় পাইনি। খানিক আগে আলসের সামনে দাঁড়িয়েছিলাম, দেখলাম তিনটে বদমাইশ তোমাকে তাড়া করে নিয়ে আসছে, ওই গাজীগুলোর পাল্লায় পড়লে কি করে? সব জানিয়ে দেয় রাহুল। অশরীরই বলে, বুঝলাম, জানো একদিন ওরা আমাকে কিডন্যাপ করে এই বাড়িতেই নিয়ে এসেছিল, তারপর গুলি করে মারে। রাহুল একেবারে চমকে ওঠে। গুলি করার কথা স্বপনদের মুখে এসে আগেই শুনেছে। রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করে, আপনার নাম কি নির্মল? হ্যাঁ, আমার নাম নির্মল সেন। আপনাকে কিডন্যাপ করে নিয়ে এসে খুন করেছিল কেন? এই স্বপনেরাই একদিন একটা ব্যাংক ডাকাতি করে, আমি সেটা দেখে ফেলেছিলাম, যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারি সেই জন্য আমাকে এই পোড়ো বাড়িতে নিয়ে এসে গুলি করে মেরে দেয়। এতদিন পরে ওদের আমি পেয়েছি, আর ছাড়ব না। কথায় কথায় ওরা একতলায় নেমে আসে। কিছুক্ষণ আগে স্বপনদের তাড়া খেয়ে নদীর দিক থেকে এ বাড়িতে ঢুকেছিল রাহুল। নির্মল তাকে নদীর উল্টো দিকে রাজবাড়ির বাইরে একটা কাঁচা রাস্তায় নিয়ে এলো, তারপর বলল, এই পথটা ধরে মিনিট কুড়ি হাঁটলেই রেল স্টেশন পড়বে, ওখান থেকে কলকাতার ট্রেন পাবে। তোমার কাছে টিকিট কাটার টাকা আছে তো? আছে। 8:30 ট্রেনটা ধরলেই ভোরে কলকাতায় পৌঁছে যাবে, গিয়ে তোমার বাবাকে স্বপনদের কথা জানাবে। আচ্ছা। কালই যেন ওদের অ্যারেস্ট করা হয়, যতক্ষণ না পুলিশ আসছে আমি ওদের আটকে রাখব। আর একটা কথা। কি? আমাদের বাড়ি টালিগঞ্জের 13 রজনী মণ্ডল লেনে, সেখানে তোমাকে একটা খবর দিতে হবে। আমার বাবা মা আর আমার দাদারা জানেন আমি নিরুদ্দেশ হয়ে গেছি, পুলিশেরা অনেক চেষ্টা করেও আমাকে খুঁজে পায়নি। কি করেই বা পাবে, আমি তো খুন হয়ে গেছি। আমার মা বাবাকে এই কথাটা জানিও। একটু চুপচাপ, তারপর রাহুল বলে, আপনি আমাকে বাঁচালেন কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কেন? কোনোভাবেই কি একবার দেখা দেওয়া যায় না? না, আমার শরীরে সব কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে গেছে,
সেইগুলো এখনও একসঙ্গে জড়ো করতে পারলে আমার পুরো শরীরটাই দেখতে পেতে। কিন্তু সেটা যখন হচ্ছে না, তখন আমার টালিগঞ্জের বাড়িতে যেও, ওখানে আমার ফটো আছে। নিশ্চয়ই যাব আপনাদের বাড়ি। আর দেরি করো না, 8:30 ট্রেনটা তোমায় ধরতেই হবে। আমি দেখি ওদিকে খুনিগুলো কি করছে। রাহুল তবুও দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সে ডাকে, নির্মলদা। সাড়া পাওয়া যায় না। আরো 2-4 বার ডাকাডাকির পর স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাহুল। পরদিনই স্বপনরা ধরা পড়ে যায়। তার পরের দিন বাবার সঙ্গে রজনী মণ্ডল লেনে গেল রাহুল। নির্মলের খবরটা পাওয়ার পর তার মা বাবা দাদারা অঝরে কাঁদে থাকে, তবে রাহুলকে আদরও করলেন খুব। আসার সময় নির্মলের একটা ফটো নিয়ে আসলো রাহুল। ভারী সুন্দর দেখতে নির্মলকে, 18-19 বেশি হবে না। সারা মুখে উজ্জ্বল একটা হাসি। ফটোটা এনলার্জ করে বাঁধিয়ে সে নিজের ঘরে টাঙিয়ে রাখল। সে ঠিক করে ফেলেছে বাবাকে নিয়ে মাসে অন্তত 1 বার সেই পোড়ো বাড়িটায় যাবে। বাতাসে ছড়িয়ে যাওয়া শরীরের অংশগুলো নির্মল নিশ্চয়ই একদিন না একদিন জড়ো করে ফেলবে, যদি নাও পারে। তার সঙ্গে কথা তো বলে আসতে পারবে সে। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত প্রফুল্ল রায় রচিত পুরনো রাজবাড়িতে। কথক ও রাহুলের কণ্ঠে অঙ্কন চ্যাটার্জি, মণিমালার কণ্ঠে স্নিগ্ধা চক্রবর্তী, সুবলের কণ্ঠে অনির্বাণ কায়েত, নির্মল সেন, স্বপন এবং আজিজের কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, সাউন্ড এবং পোস্টার ডিজাইনিংয়ে অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না, এবং আপনাদের মতামত ও ভালোবাসা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।